গত 4 নভেম্বর আরএসএস দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হাফিজুল লস্করের সঙ্গে দেখা করলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সংগঠনের প্রতিনিধিরা। উল্লেখ্য, গত শুক্রবার রাতে ক্যানিং থেকে কবাডি খেলা দেখে বাড়ি ফিরছিলেন হাফিজুল লস্কর নামের এক ব্যক্তি। সেই সময় রাস্তাতেই দাঁড় করিয়ে তার কাছে নাম ঠিকানা কি কারণে এসেছেন জানতে চায় একদল যুবক। নাম শুনেই ওই ব্যক্তির উপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। মুসলিম বলে প্রচণ্ড মারধর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে 100 মিটার দূরত্বে রয়েছে ক্যানিং থানা। ওই সময় পুলিশ এসে ওই দুষ্কৃতীদের কাছে ওই ব্যক্তিকে মারধরের কারণ জানতে চাইলে তারা বলে চুরি করেছে তাই প্রহার করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করা তো দূরের কথা, তার কোনো কথাই পুলিশ কর্ণপাত করেনি বলে অভিযোগ। এমনকি পুলিশ নাকি বলে মেরে রক্ত তো বের করে দিয়েছ, মারা হলে থানায় নিয়ে এসো। আর এরপরই থানায় ফিরে আসে পুলিশ। ভোর 4 নাগাদ হাফিজুলের পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। যদিও এই ঘটনার পর এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই ঘটনার পর শনিবার বারুইপুর থানার উত্তর বেলেগাছির আক্রান্ত ব্যক্তি হাফিজুল লস্করের বাড়িতে যান পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। এই সংগঠনের কলকাতা জেলা সম্পাদক নজরুল মণ্ডল ও কয়েকজন সদস্য আক্রান্ত ব্যক্তিও তার পরিবারের সঙ্গে দেখা করেন, কথাও বলেন। হাফিজুলকে আইনি সহযোগিতার আশ্বাস দেন তিনি। সিংহের উপরে বেশি নির্যাতিত হচ্ছে সব জায়গায়। আমরা বাংলাতে মনে করেছিলাম যে আমাদের বাংলাতে অন্তত হবে, আমরা সবাই মনে করেছি, কিন্তু আলটিমেটলি এখন বাস্তবে বাংলা প্রতিনিয়ত ঘটছে। এর আগে আমরা বাসন্তীতে এক জায়গায় সেখানে পিটিয়ে পিটিয়ে সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়ে তাকে বলছে চোর বদনাম দেয়। হ্যাঁ, সেগুলো কিন্তু চুরি করে কিনা পরে, কিন্তু ভাইয়ের ঘটনা যখন শুনলাম তো সেখানেও ভাইকে চোর বদনাম দেয়। আসলে ওরা রাস্তাঘাটে মুসলিমদেরকে পিটায়, পিটিয়ে শেষে নিজেদের বদনামটাকে সেটা ঢাকার জন্যে এই চোর বদনাম। বলে বাইরে বেলা ছেড়ে এসছি, এসে কিছুটা দূরে এসে এসে কয়েক মানে বসে বসে আমি অন্ধকারে আসি না, আমি মোবাইলে ফ্ল্যাশ তো জানি না, যেন মুখ দেখা সন্দেহ করেছি ওই জন্য মোবাইলে ফ্ল্যাশ তো জানি না আসছি। মানে ওর আগে বলো কোথায় যাচ্ছি, দেখা করতে গেলে আমি ছেড়ে গেছিলাম। আমাকে এরকম ভাবে জামা পড়ার দ্বারা নিয়ে গেল স্কুলটা আছে ওখানে, স্কুলের ভিতরে নিয়ে চলে স্কুলের নাম বলে ফোন আমি দাদা আমাকে ফোনটা এয়ার ডিস্টেন্স দিন, আমার ফোনটা করতে দিন, আমি বুঝতে পারি না আমার ফোনটা করতে দিন। আমি এত করে বললাম যে ফোন দিচ্ছে কোনো ফোন মানে একজন ঘন্টা আমাকে মারলো। মারার পরে আমি পুরো মানে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা, নাক দিয়ে মুখ দিয়ে বেলাটা আসছে। আমি দাদা আমার আর মেরো না, কাকা দাদা বাপ অনেক কিছু করে পাই দিচ্ছি, মানে তুই তোমাদের ফ্যামিলির ছেলে বাপ আমরা নেই, তোমাদের ফ্যামিলির ছেলে ভাই আমরা নেই। দাদা বিশ্বাস করো আমি চোর নয়, আমি জোয়ারে কাজ করে খাই, আমি রয়ের কাজ করে খাই, আমি গাড়ি চালিয়ে খাই, যে কোনো না কামে কাজ করে খাই, ছবি করে চুরি কেমন জিনিস আমরা জানি না।